नमस्कार। आज के क्लास टूएर बांगला एर आगे दिन हमारा भाषा शिक्षा बोर्ड तो कत सर्वप्रथम सबा भाषा शिक्षा बोर्ड बे करो सबा बे करो और एक बेंगुली नोटबुक बे करो बेंगुली खाता बे करो और हमरा एर आगे दिन क्लासे करे छिलाम एकेर दाग एवं अनुसरणी दुई करे छिलाम ताई तो तो आज की हमरा कि करब उष्मज उष्म बर्णजोगे जेटा ए जो एटा तो हच्छे उष्म बर्णर जे एके आर दुई करा हयेछिलो ठीक आछे। आज के आमरा तीन चार माने पेज नम्बर 19 भाषा शिक्षा पेज नम्बर 19 बेर करो सबाई एखान थेके तीनेर दागे सबाई शुरू करब ठीक आछे। आमि एटा मुछी हाँ भाषा शिक्षा पेज 19 अनुशीलनी अनुशीलनी हे तीन देखो एखे लेखा आछे दंतस्य टये ओ हय मूर्धन्य जोगे चारटी करे शब्द तैरी करते हबे ठीक आछे। तो आमी प्रथमे ए दिए चारटी शब्द तैरी करछि तुम्हारे जरिए पार्बे देखो स्तोक स्तोक सॉरी स्तोक ये दंतस्य तय ठीक है ये दंतस्य तय स्तोक। दो नम्बर होच्छे आस्तिक प्रस्तर। तीन नम्बर प्रस्तर। चार नम्बर चारटी बोलेछि ताहले आमार एक दुई हये गेलो आर बिस्तर ठीक आछे। स्तोक এখানে কোনো প্রথম দিতে পারিনি বলেছি দন্তস্য তয়ে যোগে চারটি শব্দই করো তাতে প্রথম হোক মাঝে আমরা যদি বলতো যে মাঝে প্রথম প্রথম স্টা শুরু হলে তাহলে এটা হতো প্রথম দিয়ে শুরু করে হতো কিন্তু দন্তস্য তয়ে যোগে মানে পাঁচ শব্দ করতে হবে তাহলে এখানে স্তো আস্তি প্রস্তর বিস্তর দুস্তর হ্যাঁ নাস্তিক এগুলো সব শব্দগুলোই আমাদের হবে। তো আমার চারটা হয়ে গেছে সবাই একটু নোট ডাউন করে নাও। আমার সাথে সাথে লিখবে নাহলে আমি তো মুছে দেবো আমি কি সময় দেবো না কারণ তোমরা বাড়িতে বসে আছো সময় মতো ক্লাস করছো নিজের ইচ্ছা মতো ক্লাস করে নিচ্ছ আমরা ক্লাস করে পড়াচ্ছি তখন করছো না। এবারে যদি আমার ক্লাসে যদি ধরো কি হচ্ছে যদি হাতে স্পিডটাও কমে যায় তাহলে তোমরা যখন ক্লাস থ্রিতে উঠবে তখন তো খুবই অসুবিধা হবে এই জন্য সাথে সাথে লিখো আমি একটু ধরে ধরে লিখলাম সাথে সাথে লিখো যাতে লেখাটা স্পিড থাকে। তো যেহেতু সবাই খাতা বের করে হয়নি তাই আমি এর প্রথম কোশ্চেনের জন্য সময় একটু দিলাম ঠিক আছে কেন খাতা বের করতে একটু সময় লেগেছে তো তাড়াতাড়ি লিখে ফেলো আমি কিন্তু মুছে ফেলবো। এখানে টাইমিং উঠছে আমি দেখে নিচ্ছি কত মিনিট লাগে তোমাদের লিখতে তাহলে সে অনুযায়ী আমি মুছে দেবো। স্তোক আস্তিক প্রস্তর বিস্তর তুমি এখানে দুস্তর লিখতে পারো নাস্তিক লিখতে পারো
ঠিক আছে। এবার আমি কিন্তু মুছছি, কারণ অলরেডি 5 মিনিট কিন্তু হয়ে গেল একটা কোশ্চেনে। আর সময় দেওয়া যাবে না। এবার আমি তিনেরই আটটা জগ আছে, এই যুগে চারটি আমাকে শব্দ করতে হবে, শব্দ গঠন। তো দেখো কি করবো, প্রথমে তো আমি জানি যে পূর্বাহ্ন, দুই আমার লিখছি, তাড়াতাড়ি লিখবে। এটাকেও কিন্তু পূর্বাহ্ন পান্ন মিনিংটা একই। পরান্ন দেখতে পাচ্ছ এটা? আর 4 নম্বর আছে অপরাহ্ন। ঠিক আছে, পূর্বাহ্ন, প্রাহ্ন, পরাহ্ন, অপরাহ্ন। ঠিক আছে, আমরা একটা পিন দেখবে, নোট ডাউন দেখবে, এখানে দেওয়া আছে দেখবে, অন্ন বানানে দন্তন থাকে। ঠিক আছে, দেখো সবাই দেখতে পাচ্ছ এটা? এটা কিন্তু সবাই পড়েছো কি? দেখে নাও, অন্ন বানানে দন্তন থাকে কিন্তু অন্ন শব্দের আগে এবং পরে, যদি কিন্তু অন্ন শব্দের আগে এবং পূর্বে, পূর্ব, পর, অপর এই শব্দ যদি যুক্ত হয়, মানে আগে এই শব্দগুলি যদি অন্ন শব্দের আগে যদি এই শব্দগুলো যুক্ত হয়, তবে অন্ন বানানের অন্ন এই বানটা হয়ে যায়, অর্থাৎ বানানগুলি হবে পূর্বাহ্ন, পরাহ্ন এবং অপরাহ্ন, কিন্তু মধ্যাহ্ন, মানে মধ্যাহ্নটা কিন্তু আমরা হয়ন্তন হিসেবে ধরছি এখানে। ঠিক আছে, আমরা কিন্তু হয় মূর্ধন্য হয়ন্তন আমরা এরা জানতো যে এটা হয় মূর্ধন্য। ঠিক আছে, তো তোমরা এইরকম করে যেহেতু এরকম বলেছি আমি, তাই আমি এরকম ধরনের শব্দ করলাম। ঠিক আছে, যদি আমার হয় এরকম থাকতো তাই আমি ওই শব্দগুলোই দিতাম, সায়ন্ন, মধ্যাহ্ন এইসব দিতাম, কিন্তু আমি এখানে যখন পেয়ে গেছি চারটা, এই হয় মূর্ধন্য দিয়ে আমার এই শব্দগুলোই গঠন করে দিলাম। ঠিক আছে, পূর্বাহ্ন, প্রাহ্ন, পরাহ্ন, অপরাহ্ন। ঠিক আছে, হয়েছে। এবার আমি মুছছি। ঠিক আছে, এবার 4, 3টা আমার কম্পিউটার হয়ে গেল। এবার আমার চারের কি আছে? চারে আছে তিনটি করে প্রতিশব্দ। ঠিক আছে, তিনটি করে প্রতিশব্দ দিতে হবে। তো অশ্ব মানে অশ্বরই তিনটা, আর কি কি নামে অশ্বকে বলা, অশ্বকে আর কি নামে ডাকা হয়? অশ্ব মানে আমরা জানি অশ্বকে ঘোড়া, ঘোড়া, ঘটক, ঘটক বলা হয় ঘোড়াকে, আর বলা হয় বাজি। ঠিক আছে, আমরা অশ্বকে এই তিনটে নামে আরো অশ্বকে তিনটা নামে
ডাকা হয়। তারপরে আমরা করব শুল্ক, এরকম লিখতে পারো কিংবা তোমরা এইভাবেও লিখতে পারো, এই হবে লয় কয়। তো শুল্ক শব্দের অর্থ হচ্ছে, একটা হচ্ছে কর, একটা হচ্ছে আর কি হবে খাজনা, মানে খাজনা দিতে হবে, রাজস্ব। ঠিক আছে, তাহলে লিখবে একটু রাজস্ব। এবার আমরা হচ্ছে যাচ্ছি বিশ্ব, বিশ্ব, বিশ্ব শব্দ হচ্ছে আমাদের পৃথিবী, ভুবন আর জগৎ। আমরা এইগুলোটাই বলতে পারি। মৎস্য, মাছ, মাছ, মিন, একটা মৎস্য শব্দে তিনটা শব্দ বলতে দুটো শব্দই পাওয়া যাচ্ছে, এটা তিনটা শব্দ বলতে এখানে আচ্ছা ঠিক আছে, আমি মৎস্যটার দুটো লিখালাম, ঠিক আছে তিনটা, দুটো দুটো লিখালাম মৎস্যটা এখন, ঠিক আছে আমি একটা আমি পরে লিখিয়ে দেবো, আমি এই মুহূর্তে পড়ছি না। হ্যালো, তারপর হচ্ছে চক্ষু, আমি মুচ্ছি, ঠিক আছে ওপর দিকে মুচ্ছি, তাহলে অসুবিধা নেই, তোমরা লিখো এইটা চক্ষু, চক্ষু, চক্ষুকে আমরা বলতে পারি চোখ। আর কি বলতে পারি আমরা, চোখ, নয়ন, নয়ন, ত্রিনয়ন, নয়ন। আর আমরা বলতে পারি নেত্র, নেত্র, এটাও বলা যায়, আমার তিনটা শব্দ হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের জলাশয়, জলাশয় মানে যেখানে জল থাকে, তো জলাশয়ের তিনটা শব্দ কি হবে, পুকুর, পুকুর তোমরা জানি আমরা পুকুরে দেখেছি সব, পুকুর হবে, নদী হবে, আর আমার ছোট ছোট অনেকে দেখেছো পুকুর গ্রাম বাংলাতে ডোবা, হ্যাঁ জল হয় জলাশয় বা কূপ করতে পারো, ডবা আমরা দিলাম, ঠিক আছে তো পুকুর এই তিনটা হচ্ছে তার প্রতিশব্দ জলাশয়। এখন লিখে নাও, ঠিক আছে এবার আমি এটা মুছে দিচ্ছি, মুছে পরে তোমরা
পরের প্রশ্ন চলে যাচ্ছে আমি। পরের প্রশ্ন হচ্ছে পাঁচ, পাঁচ পাঁচে দেওয়া আছে শব্দগুলি অর্থ লিখে বাক্য রচনা করো। তার শব্দগুলোকে কি দেওয়া আছে এখানে? অপরাহ্ন, আমি অপরাহ্ন জানি তো, অপরাহ্ন মানে হচ্ছে অপরাহ্ন কি যে দুপুর মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত বলা হয় অপরাহ্ন, মানে তার মানে বিকেল বেলায় বলা হয়, আমরা বিকেল বিকালবেলা, বিকালবেলা ঠিক আছে, বিকালবেলা লিখতে পারি ঠিক আছে। এবার এটা বাক্য হতে হবে, বিকেল বেলা এটা বাক্য রচনা, তোমরা নিজেরা চেষ্টা করবে বাক্য রচনা করে, এটা আমি লিখবো না, এটা আমি করে দেবো না, না পারলে আমি করে দেবো, দেখবো আমি আগে দেখবো পারছো কিনা অনেকে, নাহলে আমি কিন্তু আবার করে দেবো ঠিক আছে। পরাণ্য, পরাণ্য পরাণ্য মানে হচ্ছে প্রাত, মানে সকাল, প্রাতকাল বা সকালকাল, সকাল সরি এটা পূর্বাহ্ন, পূর্বাহ্ন এটা তাহলে পুরাণ্য হবে, এটা পুরাণ্য হবে পূর্বাহ্ন, অপরাহ্ন পরে পূর্বাহ্ন আছে, পূর্বাহ্ন হচ্ছে সকালবেলা বা প্রাত, প্রাতবেলা প্রাতকাল অনেকে বলে, প্রাতকাল বলে ঠিক আছে, প্রাতকাল বলা হয় ঠিক আছে, প্রাতকাল যেটা করবে। তো এটা হলো, এবার এটা নিয়ে বাক্য রচনা করতে হবে, এটা বাক্য মানে এই সকালবেলা দিয়ে আমরা যখন বাক্য রচনা করবো তখন কিন্তু আমরা এইটা লিখবো, তখন কিন্তু আমরা বিকেল লিখবো না, আমি এটা শব্দার্থ লিখিয়ে দিলাম কিন্তু লিখবো আমরা এইটা ঠিক আছে। যেমন আমি আমি পরে আলোচনা করে দিচ্ছি কীভাবে ভুল লিখবে, মধ্যাহ্ন, মধ্যাহ্ন মানে কি আমরা জানি দুপুরবেলা, তাই তো দুপুরবেলা। তো আমি লিখবো যে আমি আজ মধ্যাহ্ন ভোজন করেছি ঠিক আছে, সে মধ্যাহ্ন ভোজন করেছে, এই গম করে লিখবো, আমরা কিন্তু দুপুরবেলা লিখবো না। হচ্ছে পরাণ্য, পরাণ্যটাও হয় বৈকালবেলা বা বিকালবেলা যেটাই বলবো আমরা, এটাও কিন্তু ওই বৈকালবেলা বা বিকালবেলায় বলতে পারি ঠিক আছে। কেন আমরা বই দেখেছি বই বৈকালবেলাকেও পরাণ্য বলা হয়, তাহলে এটাও আমরা লিখে রাখলাম ঠিক আছে, একই জিনিস। এবার এটাই বাক্যজন করবে, এই চারটা দিলাম, এটা তোমরা নিজেরাই করবে ঠিক আছে। তো আজকে আমরা তাহলে হোমওয়ার্ক, আমরা এই হলো তোমাদের হোমওয়ার্ক, পেজ ভাষিক্ষা পেজ নাম্বার 19, অনুশীলনী, অনুশীলনী পেজ নাম্বার দাগ নাম্বার অনুশীলনী 3-4, 3-4-5 পড়বে ও লিখবে ঠিক আছে। এই তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে, নমস্কার।